গুড ইভিনিং। এই জাস্ট 1-2 মিনিট হলো বোধ হয় ছাদে এসেছি, তো 8:30 বাজে। 8:30 বাজলে চলে আমাদের দুই ছানা, এই যে দেখতে পাচ্ছ একজনকে আরেকজনকে দা আমার কাছে দাও, আমি একজনকে আরেকজনকে আমি দেখিয়ে দিই। এই যে এইটা আর এই যে মনে করিয়ে দেয় আর কি যে 8:30 বাজে ছাদে যেতে হবে। তো বাইরে তো খুব একটা বেরোনো হয় না ওদেরকে নিয়ে, কারণ এখানে আমাদের নোংরাতে ভর্তি, তারপর এরা প্রচণ্ড বদমাশিও করে, অনেকটা কাছে হয়ে যাচ্ছে। হাতে ধরার যন্ত্রটা না, অস্ত্রটা না এলে না বড্ড অসুবিধা হচ্ছে, দেখা যাক কী হয়। তো ওদেরকে নিয়ে রাস্তায় বেরোনো খুব মুশকিল, কারণ এই আমাদের লাসাটা ট্রিক্সি ও রাস্তায় বেরোলে এমনিতেও বদমাশি করে, আগে তো তাও হাঁটতেই চাইতো না। ও কী সব খেতে গেছে, মারামারি করছে দুজনে, আগে তো তাও ওরা এই যে ও করতেই থাকবে, খেতে মানে হাঁটতেও না, ও ট্রিক্সি ভয়ই পেত, মানে ওই বেল্টটা গলায় পড়ালেই বেল্টটা খুলে দেওয়ার চেষ্টা করতো। এখন একজন বেল্ট পড়ালে ভয় পায় আর একজন বেল্টটা দেখলেই নাচতে থাকে যে কতক্ষণে বাইরে নিয়ে যাওয়া হবে। তো দেখো আমাদের দরজা বন্ধ হচ্ছে, যাই হোক। তো এখন ট্রিক্সি কি করে, বেল্টটা লাগালেই বাইরে যাবে, যখন দেখো দাদা হাঁটছে, ও জিউ হাঁটছে বা আমি হাঁটছি, তখন ও দৌড়াবে, দৌড়াতে দৌড়াতে এবার যদি বলি মাঝে মাঝে থপ করে বসে পড়বে, বসে পড়বে মানে বাড়ির ফ্লোরের মতন, ও একবার ওখানে শুয়ে গড়াগড়ি খাবে। সেজন্য বেশি ছাতেই নিয়ে আসা, তাছাড়া আমাদের যা মানে কাজের যা এই আজকে এখানে যেতে হচ্ছে, কালকে ওখানে যেতে হচ্ছে, তো সেভাবে বেরোনো হয় না। ছাদে এসলে একটু বসাও হলো, হাও দৌড়দৌড়ি করে, তো ওরা একটু দৌড়দৌড়ি করে নিজেদের মতন, তো এই নিয়ে আছে। তো প্রত্যেক দিনই তো আমাদের বেরোতে হয়, তো আজকে আবার একটু, কালকে তো আমাদের বলছিলাম যে রোজই অর্ডার থাকে, আজকে আবার অন্য একজন অনেক দিন পর আবার অর্ডার দিলেন, তো তার জন্য একটু বাজার টাজার করতে যেতে হয়েছিল। তো ফিশ থালির অর্ডার ছিল, তো আমরা অর্ডার না হলে তো আমরা জিনিস স্টক করে রাখি না, তো সেই হিসাবে বাজার যাওয়া, সেখান থেকে এসে আমি আবার ডেলিভারি করলাম দুপুরবেলা। তো আবার ডেলিভারি করতে গিয়ে যে রাস্তা দিয়ে যাই, প্রথম কথা আমি অনেকদিন পরে গেছি, পুজো হচ্ছে না, চিনতে যে পারবো কিনা বুঝতে পারছিলাম না, গিয়ে দেখছি গাছ এগুলো ঝটটর হওয়াতে বোধহয় গাছ পড়ে গেছে সেই কর্পোরেশনের এ নিয়ে। এবার আমি দাঁড়িয়ে আছি, জানিও না অন্য রাস্তা আছে কিনা, তখন দেখলাম আর একটা বাইক আমার সামনে ছিল, তাকে ওখানকার লোকাল একজন বলে যে এইদিকে একটা গলি আছে ওটা দিয়ে বেরোনো যাবে। তো মানে আমি তো দাঁড়িয়ে ভাবছি যে এই গলি দিয়ে ঢুকতে গেলে আবার আমার গাড়িতে না কিছু হয়, টাচ লেগে যায়, তাহলে না ঠিক আছে গেলাম। তো ওই সেটা এসেই দুপুরবেলা আবার টান টান করে বেরোলাম দুজনে। তো অনেকদিন থেকেই আমাদের এই কাজটা পেন্ডিং পড়েছিল, তোমাদের তো আগেই বলেছি যে বাবাকে একটা কার্ডিওলজিস্ট দেখানোর একটা ব্যাপার আছে, সেটার পুরনো কথা আর বলে লাভ নেই, ডিটেলস তো তোমাদেরকে আমরা আগেই শেয়ার করেছি। তো ভারত সেবাশ্রম সঙ্গে দেখাতে চাইছিলাম, আমি নিজে ডাক্তার দেখিয়েছি, আমার ঠাকুমার চোখ অপারেশন হয়েছে, প্রত্যেকটা ডাক্তার ভালো ওখানকার ব্যাপার, কিন্তু সেটা অনেক বছর হয়ে গেল, এবার তারপরে এত 2-3 বছর মানে 2 বছর কোভিড হয়ে গেল, কোভিড এর ফলে তাদের সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে রেগুলেশনস। এবার আর আমরা ব্যাপারটা হয়ে যাচ্ছে কি ওদের, আমি দরজাটাকে না বন্ধ করে দিই, কারণ এটা ধরো বন্ধ করে দিই, বস করার কিছু হয়নি, কারণ দরজাটা যে কোনো মুহূর্তে বাড়ি লেগে যেতে পারে। তো
তো যাই বল যেটা বলছিলাম, তো নাকতলায় ওখানে এবার এখন আমরা গেছি সকালবেলা গেছি, একবার গেছিলাম 6টার মধ্যে বন্ধ হয়ে যাওয়াটা, সেই 6টার মধ্যে সময় গেছিলাম, তো আমরা কিছু দেখতে মানে কথা বলতে পারিনি ভেতরে। তারপরের দিন আমরা সকালবেলা নাম লেখা তো গেছিলাম, যেদিন নাম লেখাতে গেছি সেদিন তো মানে বিভৎস বৃষ্টি, মানে ওই বৃষ্টিতে গাড়ি চালিয়ে যাওয়াটা একটু টাফই ছিল, কিন্তু আমি ভাবছি সেদিন ডাক্তার দেখানো হবে, নাম লেখালে এবার বাবা একটু মানে বেশি অস্থির অস্থির করছে, এবার ব্যাপারটা হচ্ছে হ্যাঁ বলবে যে ডাক্তার দেখানোর ব্যাপারে অস্থিরতাটা ভালো, কিন্তু এবার আমাদেরকে তো টাইম তো দিতে হবে। ডাক্তার আমরা কি দেখাচ্ছি না, ডাক্তার তো দেখাচ্ছি, নালে এতগুলো কিছু হলো। এইবার সব থেকে বড় ব্যাপার দেখো সময়, আমাদের সময় কেন নিতে হচ্ছে, আমাদের তো বিভিন্ন জায়গায় খোঁজ খবর করতে হচ্ছে ভালো ডাক্তার, এবং সেটা যাতে কম পয়সার মধ্যে আমরা দেখাতে পারি। তো এবার যেখানেই প্রাইভেট জায়গায় দেখাতে যাব সমস্ত জায়গাতেই ওই 600-800 এর নিচে নেই। তারপর তো আমাদের বাড়ির সামনে একজন ভালো কার্ডিওলজিস্ট আছেন ডক্টর অরূপ দাস বিশ্বাস, ওনারও খোঁজ নেওয়া হচ্ছে, মাত্র 2000 টাকা বেশি, তো ইম্পসিবল, কারণ শুধু ডাক্তার দেখানোর মতো নয়, ডাক্তারকে দেখানো মানেই এখন সবাই টেস্ট দেবে, আবার হয়তো উনি টেস্ট দেবে, ওই টেস্ট থেকে যদি উনি মনে করেন যে আমি মেডিসিনও দেবো, সে মেডিসিনেরও একটা খরচা আছে, তো সবটাই আমাদের ভাবতে হবে যে অন্তত ডাক্তারটা যদি কমের ওপর দিয়ে দেখানো যায় ভালো ডাক্তার, তাহলে হয়তো মেডিসিনের জায়গাটা অন্তত সেখানে আমরা পয়সা দিয়ে কিনতে পারবো, তো সব তো আর কমের মধ্যে হয় না। তো যাই হোক, শ্রীগুরুতে তো আমরা খোঁজ নিয়ে এসেছিলাম, সেখানে গিয়ে দেখলাম লেখা আছে জেনারেল মেডিসিন বলে লেখা আছে, বলছে উনি কার্ডিওলজি, এবার ব্যাপারটা হচ্ছে যে সেটা হয়তো ভুল কিছু নয়, কিন্তু জেনারেল মেডিসিন তো লেখা থাকবে, সেটা তো লেখা থাকবে, সবাই জেনারেল মেডিসিন পড়ে তারপরে স্পেশালাইজেশন করে, কিন্তু সেটা তো লেখা থাকবে, তো আমরা একটু কনফিউজড ছিলাম। এবার তারপরে ওর মা বলছিল যে ভারত সেবাশ্রম সংঘ, মানে ওদের বোধহয় মানে ওটা ডাক্তার হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি রকমেরই আছে, সম্ভবত কি নাম আমি দেখলাম প্রণবানন্দ সেবা নিকেতন বা এই ধরনের নামে ভারত সেবাশ্রম সংঘের আন্ডারে ওদের এটা চলছে। আমি এই ব্লগের শেষে তোমাদেরকে ডাক্তারের লিস্টটাও আমি দিয়ে দেবো, আমি ছবি তুলে এনেছি, হোমিওপ্যাথিটা আমি তোলা হয়নি, যেহেতু আমরা দেখাবো না, পরের দিন গেলে সেটাও আমরা নিয়ে আসবো, আমাদেরই হয়তো কখনো কাজে লেগে যাবে। তো সত্যি কথা বলতে এখনো ডাক্তার দেখাইনি, কিন্তু আমার যেটুকু ধারণা ভারত সেবাশ্রম সংঘ তো একটা মানে কি বলবো, শুধু ভারতবর্ষে আছে তো নয়, আমার যেটুকু স্বল্প জ্ঞানে আমার মনে হয় ইন্ডিয়ার বাইরেও ওদের ইনস্টিটিউশনটা ইন্ডিয়ার বাইরেও আছে, এত নাম করা প্রতিষ্ঠান মানুষের জন্য কাজ করে। তো এইসব জায়গায় সাধারণত ওই মানে উল্টোপাল্টা লোককে বসিয়ে দিলাম, এত লোক দেখাতে আসছে, বেসিক্যালি যাদের একটু আর্থিক অবস্থা খারাপ, মানে আমাদের থেকেও তো আরও খারাপ, আরও খারাপ অনেক আছে, আমরা যথেষ্ট ভালো আছি, এর থেকেও খারাপ আছে, তো তাদের কথা ভেবে যেহেতু পড়া, সেজন্য সেরম ডাক্তারকেই বসানো হয়। দেখলাম কি অ্যাম্বুলেন্স পরিষেবাও আছে, সব কিছুই আছে, তো সেরম ডাক্তারকেই বসানো হয়। আর আমি শুধু একটুকুই বলতে চাই যে সত্যি কথা বলতে আমি ওই জায়গাটায় মানে এটা তোমরা হয়তো চিনবে, আমি তোমাদের লোকেশনটা বলে দিই, যারা মোটামুটি বালিগঞ্জ চত্বরে থাকো বা যাই হোক কোচবিহার থাকো বা যেখান থেকেই হোক তোমরা যদি আসতে চাও, তা হচ্ছে বালিগঞ্জ যেটা বিজন সেতু আছে, তোমরা যদি ধরো এই পার্ক সার্কাসের দিক থেকে মানে এই সাইড দিয়ে যদি তোমরা আসো, তাহলে কোচবিহারে ফ্লাইওভারে উঠলে হবে না, ফ্লাইওভারের নিচ দিয়ে যে রাস্তাটা গেছে সেদিক দিয়ে মানে তোমাদের টুয়ার্ডস রুবি যাওয়ার জন্য যে রাস্তাটা নিতে হয় বাঁদিকে, সেই রাস্তায় যে ঢুকতে হবে, ঢুকে বিজন সেতুর কাছে এসে কিন্তু ব্রিজের ওপর উঠলে হবে না, ব্রিজ থেকে ওঠার আগে আরেকটা রাস্তা বাঁদিকে চলে গেছে, তোমরা যদি কেউ জানো ওই রাস্তা দিয়ে গেলে বাঁ হাতে পড়বে হচ্ছে প্রথম ভারত সেবাশ্রম সংঘ, ওখানে গিয়ে তোমাদের ওখানে ডাক্তারটা দেখানো হয় না, ওখানে ওদের ওই আশ্রম যেটা সেটা ওদের আছে, তার পাশে একটা বিল্ডিং আছে সেখানে হচ্ছে তোমার হোমিওপ্যাথি ডাক্তার লেখাই আছে, হোমিওপ্যাথি ডাক্তার এরকম বোর্ড দেওয়া আছে, আমি ধরবো ধরি হাত ব্যথা হচ্ছে। আর একদম সোজা শেষ মাথায় ওখানে একটা দুর্গাপুজো হয়, আমি এক্স্যাক্ট এখন দুর্গাপুজোর এটার নামটাই বলতে পারছি না, মানে তোমায় আমি বলছি রাস্তাটা দিয়ে যেতে যেতে তুমি ডান দিকে টার্ন নিলে আবার পিসি সরকারের বাড়ি আছে ইন্দ্রজাল, উল্টো দিকে একটা শপিং মল আছে, শপিং মলটাতে আগে এবিপি আনন্দের অফিসও ছিল, এখন জানি না আছে কি না, আজকে তো আমি ওই রাস্তাটাতে বহু বছর পর গেলাম,
ওখানে দেখলাম স্পেন্সার্স রয়েছে, এটা আমি জানতামই না ওখানে স্পেন্সার্স রয়েছে। হ্যাঁ স্পেন্সারটা ওখানে ওয়েবসাইটের একটা দোকান ছিল করেছি, কিন্তু স্পেন্সার্সটা রিসেন্ট খুলেছে বলেই মনে হয়, তবে আমি ওই রাস্তায় বহু বছর পর গেলাম। ও তো ওকে তো আমি বাড়ি থেকে বলতে বলতে যাচ্ছি যে তুমি কিন্তু ওই রাস্তায় গেছো, রাস্তাটা বুঝতে পারছো। আমি ওখান থেকে যাতায়াত করেছি, কিন্তু ওটা ওটা কি বলতো, আমি ডান দিক ঘুরে গেছি, বড় হচ্ছে সোজা গেলে সোজাটা আমিও যাইনি, কিন্তু ওকে আমি বলেছি যে ডান দিক দিয়ে গেলে কিন্তু তুমি বালিগঞ্জ স্টেশনের দিকে চলে যাবে, পিসি সরকারের বাড়ি আছে, একটা শপিং মল আছে, তো সেটাও বুঝতে পারিনি। যাই হোক, তো ডান দিকে ঘুরতে হবে না, একদম স্ট্রেট চলে গেলেই তোমরা দেখতে পাবে বিশাল বড় মানে ভারত সেবা শ্রম সংঘের বাড়ি। আর অদ্ভুত আমি তোমাদের একটা জিনিস বলতে পারি, আমি যেটা আমি নিজে ফিল করেছি, ওরও মনে হয়েছে যেটা, যে ওই চত্বরটাতে যখন ঢুকলাম, আর তোমরা দেখতে পাবে বাড়ি কয়েকটা আছে। আর হ্যাঁ, সব থেকে ভালো যেটা লোকেট করার সুবিধা তোমাদের, সেটা হচ্ছে দেখবে ওদের নিজস্ব একটা গেট করছে ওরা, যেরকম বেলুড় মঠে গেট রয়েছে ওই ধরনেরই কিছু একটা ওদের নিজস্ব এরিয়া, মানে ওটাকে হয়তো গেট দিয়ে ঘিরে দেবে বা যেটাই হোক, ওদেরই সব কিছু গেট করছে। ভেতরে যদিও রেসিডেন্সি আছে, তো তুমি যে মুহূর্তে ওই গেটের যেটা এখন হচ্ছে ওই পোর্শনটা পেরিয়ে তুমি যে মুহূর্তে ওখানে ঢুকবে, অদ্ভুত রকমের শান্ত পরিবেশ, মানে তুমি মনে হবে তুমি বোধহয় অন্য কোথাও এসেছো, মানে ওই পাশটা একটা বর্ডার, এই পাশটা অন্য। আমরা পুরী গেছিলাম যখন, স্বর্গদ্বারের কাছে আছে, স্বর্গদ্বারের কাছে আছে, আমরা সবাই জানি, বেরিয়েছি তখন, মানে বেরিয়েছিলাম সাইট সিন করতে, আমরা ওখানে গিয়ে বসেছিলাম, ভেতরে ঢুকেছিলাম, ওখানে তো ওই কি যে ওগুলো কি বলে হলিডে হোম, হলিডে হোম, হলিডে হোম আছে ভারত সেবাশ্রমে, তো দারুণ একটা বালিগঞ্জের মতন মানে ওই রকম একটা ব্যস্ত রাস্তা, পাশে স্টেশন, হ্যাঁ মানে গাড়ি চলছে, তুমি ওইখানে ঢুকলে ওখানেও তো গাড়ি নিয়ে লোকে আসছে, লোকে ডাক্তার দেখাতে আসছে, সব কিছু হচ্ছে। ওই পোর্শনটায় হয়তো অটো ঢোকে না, কিন্তু ধরো আমরা যেরকম বাইক নিয়ে গেছিলাম, না না ওই ভেতরে ঢোকে না, রাস্তাতে তো যাবেই অটো, স্টেশনের দিকে যাচ্ছে, আমরাও গাড়ি নিয়ে ঢুকেছি, বা লোকে তো অনেক লোক আছে, কিন্তু অদ্ভুত শান্ত পরিবেশ। আমরা আশ্রমটার ভেতরে আর ঢুকিনি, কারণ আজকে আমাদের তারাও ছিল, তখন না খেলে কোনো আওয়াজ নেই তাদের মুখে, সেটাই আমি বলছি অদ্ভুত শান্ত পরিবেশ। মানে মোবাইল চালাই, বাইরে চিৎকার করি করি, কিন্তু ওখানকার যারা যারা গেছে তারাও কিন্তু সেগুলোকে মানছে। তো এইবার যেটা বলার, হয়তো তোমরা অনেকেই দেখিয়েছো, যদি না দেখিয়ে থাকো সেই ইনফরমেশনটা দেওয়ার জন্যই কিন্তু আমাদের যে একটু হেল্প হচ্ছে। যদি তোমাদের কখনো মনে হয় যে ঠিক আছে, আমি পয়সাটা নিয়ে বলছি না, হয়তো তোমাদের অনেকের তোমাদের পয়সাটা নিয়ে কোনো হয়তো চিন্তার ব্যাপার নেই, কিন্তু ভালো ডাক্তার কিন্তু ওখানে তুমি পাবে, এরম হওয়ার ব্যাপার নেই যে ওখানে ভারত সেবাশ্রম সংঘের দেখানো হচ্ছে মানে পয়সা নিচ্ছে না, মানে মানে আতিপাতি হাবিজাবি ডাক্তার বসিয়ে দিচ্ছে। আমাদের সরকারি হসপিটালেও কিন্তু দু টাকার টিকিটে ভালো ডাক্তার দেখানো যায়, যাদের আর্থিক অবস্থা একেবারে, আমি মেইনলি তাদের জন্যই বলছি, আমি অন্য কথা বলছি যে তাদের তাদেরও তো চিকিৎসার প্রয়োজন হয়, তাদের ঘরেও লোকেরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, তাদের জন্য এরা আছে, তাদের জন্য এরা আছে, সেটাই বললাম যে তাই বলে ভেবো না যে সেটা খারাপ। তো সেটাই হচ্ছে ব্যাপার। আর আমরা সবসময় চেষ্টা করি, এখন মানুষের আমরা অন্তত চেষ্টা করি যে কোথায় গেলে ভালো ডাক্তারও দেখানো হবে, ভালো পরিষেবা পাবো, পয়সাটা আমাদের কাছে অনেক পয়সা দিয়ে তো অনেক ডাক্তারই দেখানো হয়, তারা কি লাভ হয় ঠিকঠাক হয়? এনাদেরকেই কিন্তু এই ভারত সেবাশ্রম সঙ্গে যারা দেখছে তাদেরকেই যদি তুমি বাইরে, তারা তো এরম নয় যে না ওখানেই দেখছে বাইরে কোথাও দেখবে না, তাদেরকে তুমি প্রাইভেট চেম্বারে দেখাতে গেলে তখন তারা কিন্তু অবভিয়াসলি তাদের যেটা ভিজিট সেটাই নেবে। তো আমরা যেটুকু ভালো খারাপ আমি এখনই বলবো না, যতক্ষণ না আমি দেখাচ্ছি সেটা আমি মন্তব্য করবো না, তবে এটুকু আমার বিশ্বাস যে এখানে খারাপ ডাক্তার আসবে না। আমাদের বাড়িতে আমার বাড়িতে যে কাকিমা থাকে ভাড়া, তার ছেলে আর কাকিমা দুজনে মিলে স্কিনের ডাক্তার দেখিয়ে এসে, কাকিমার তো সাংঘাতিক বাড়াবাড়ি হয়েছিল স্কিনের প্রবলেম, তার ছেলেরও হয়েছে ছোটো ছেলে, তো ডাক্তার দেখানোর পরে যে ওষুধ দিয়েছে, নর্মালি তো ওষুধ তো বাইরে থেকে যেরকম কিনতে হয় আর কি, ওষুধ খেয়েছে, তার কিন্তু মানে রেজাল্ট দিতে শুরু করেছে। আর ওখানে যেটা আমি বলতে বলে ও দেখেছিল, আমিও বলতে ভুলে গেলাম, যে ওখানে যে শুধু ডাক্তার আউটডোরে দেখছে সেটা নয়, ওখানে কিন্তু টেস্টেরও যতদূর সম্ভব ফেসিলিটি আছে, কারণ বোর্ডটা একটু হেভি হয়ে গেছে, ইসিজি এক্সরে সবই আছে, সেটাও আমরা পরের দিন যখন যাবো, মানে সোমবার দিনই হয়তো যাওয়ার এখনো অব্দি পরিকল্পনা আছে, তো সেই ব্যাপারে যদি কিছু ইনফরমেশন পাই অবশ্যই তোমাদের সাথে আবার আমি আরেকটা এটা নিয়ে আরেকটা ব্লগে আমি তোমাদের সাথে এটা নিয়ে আলোচনা করবো ডিটেলসে।
হোমিওপ্যাথি ডাক্তারের ব্যাপারগুলো আমরা ফটো তোলার চেষ্টা করব। তো আমরা তো আমি তো মানে ও জিজ্ঞেস করলো, তখন আমি ফটোটা তুলে আনলাম আমি ডাক্তার লিস্টটা। হ্যাঁ, তো যেটা চার্জের ব্যাপারটা, প্রথম নিয়মটা হচ্ছে আমরা যেহেতু কার্ডিওলজিস্ট দেখাবো বলে গেছিলাম, তো বললো এখানে নিয়ম হচ্ছে যে কোনো স্পেশালাইজেশনই তুমি দেখাতে চাও, সেটা হোয়াট এভার স্পেশালাইজেশন, সেটা তুমি, আমার যেটুকু মনে হলো শুনে, শুধু কার্ডিওলজিস্ট বলে বোধহয় ওই নিয়মটা নয়, সবার ক্ষেত্রেই আগে তোমাকে জেনারেল ফিজিশিয়ানকে দেখাতে হবে। জেনারেল ফিজিশিয়ান দেখে যদি মনে করে হ্যাঁ যে আপনার এই হার্টের এই সমস্যাটা এতটা আছে, আমার পক্ষে এটা সম্ভব নয়, আমি কার্ডিওলজিস্টকে রেফার করে দিচ্ছি, উনি রেফার করে দিলে তবেই কার্ডিওলজিস্টের কাছে দেখাতে পারবে, কার্ডিওলজিস্টকে ডাইরেক্ট দেখাতে পারবে না। যদি কারোর তোমাদের এখানে এই ইনফরমেশনটা কাজে লাগে সেই জন্যই কিন্তু এটা শেয়ার করো, আমার মনে হয় তোমাদের এটা কাজে লাগবে। জেনারেল ফিজিশিয়ানের, হ্যাঁ জেনারেল ফিজিশিয়ানের টিকিট হচ্ছে 5 টাকা, সকাল 8টা থেকে 11:30 অবধি 8টাতেই কাউন্টার খোলে। তো যথারীতি তার আগে গিয়েই যেরকম হসপিটালে ভিড় হয় এখানেও ভিড় হবে, কারণ এখানে হসপিটালেও যেমন দূর দূর থেকে লোক আসে, এখানেও দূর দূর থেকেই লোক আসবে। তো যতটা তাড়াতাড়ি গিয়ে টিকিট কাটা যায় আমাদের চেষ্টা করবো, আমরা যতটা আগে গিয়ে ওখানে টিকিটটা কেটে নেওয়া যায়, অনেক টিকিট করা যায়। তো যেটা বলার, ওই জেনারেল মেডিসিনের ফিজিশিয়ানের চার্জ হচ্ছে 5 টাকা টিকিট, কার্ডিওলজিস্টের হচ্ছে 10 টাকা। এবার জেনারেল ফিজিশিয়ান যদি রেফার করে, আমাদের যেটুকু ধারণা আমাদের ক্ষেত্রে রেফার করতে হবেই ওনাকে, কারণ যে মুহূর্তে ইসিজি রিপোর্ট আর যা যা আছে, পিএফটি রিপোর্ট যা যা আছে, বাবার রিপোর্ট দেখে উনি একদম কনফার্ম রেফার করবে। এবার ডাক্তারটা দেখানো হলে আমি একটু এখন টেম্পোরারি একটা নাম দেখে আমি গুগল সার্চ করেছি, তো সেটাতে দেখে আমার কার্ডিওলজিস্টের ক্ষেত্রে মনে হয়েছে, হ্যাঁ সেটা এবার যতক্ষণ না আমি ওনার সাথে মানে পার্সোনালি সামনাসামনি দেখানো হচ্ছে, আমি ওইভাবে তো কাউকে আমি বলতে চাই না, যেটুকু আমি গুগল সার্চ করে দেখাতে আমার মনে হয়েছে ভালো ডাক্তার। এবার ওটা তো পরের ব্যাপার, দেখো ভালো খারাপটা আবার পার্সন টু পার্সন, না যেটা বলছি পার্সন টু পার্সন সেটা ভ্যারি করে, আমার কাছে যেটা ভালো লাগবে সেটা ওর কাছে খারাপ লাগতে পারে, তোমার কাছে ভালো লাগতে পারে, আরেকজনের কাছে খারাপ লাগতে পারে, সেটা তো বিতর্কের বিষয়। তো এই হচ্ছে ব্যাপার, 10 টাকার টিকিট, কার্ডিওলজিস্টের ক্ষেত্রে যেটা বলে দিয়েছে যে আমার হচ্ছে ডেলি 15 জনের বেশি উনি দেখেন না, শুক্রবার করে শুধু শুক্রবারই বসে, টাইমিংটা সম্ভবত 1টা দেওয়া আছে না কি 12টা এরকম কিছু একটা আছে, সেটা তো আমি লিস্টটা তোমাদের এই ব্লগের এন্ডে আমি দিয়ে দেব, তো তোমরা দেখে নিও, আশা করি তোমাদেরও হেল্প হবে। মোট কথা ওটা হচ্ছে বিজন সেতুর কাছে, যদি তোমরা কেউ বাইপাস হয়ে আসো মানে সায়েন্স সিটি হয়ে আসো, তাহলে তোমাদের বাইপাস দিয়ে যাও, তাহলে তোমাদের রুবি থেকে টুয়ার্ডস বসপুকুর হয়ে ওই বিজন সেতু থেকে নামতে হবে, নেমে তোমাদেরকে রাইট টার্ন নিয়ে ওদিকে ঘুরতে হবে। এই হচ্ছে মেন রাস্তাটা আমি তোমাদের বলে দিলাম যতটুকু দেওয়া সম্ভব। এছাড়া তোমরা তো গুগল ম্যাপে এখন আর রাস্তা চেনাটা কোনো ফ্যাক্টরই নয়, দেখো ডাকছে, হয়ে গেছে ওর টাইম, ডাকছে, ডাকতে এসছে, তা বাবু একটু পরে যাবে, একটু পরে যাবে। তো গুগল ম্যাপে তোমরা তো পেয়েই যাবে, ভারত সেবাশ্রম সংঘ বালিগঞ্জ বলে দিলেই ওরা ওখানে অ্যাড্রেসটা দিয়ে দেবে, সেখান দিয়ে সেটা দেখেও তোমরা আসতে পারো, সেটা সব থেকে বেশি সুবিধার হবে, লোকেশন বুঝতে তোমাদের অসুবিধা হবে না। তো এইটা বলার জন্যই মেনলি আজকে হঠাৎ মনে হলো যে তোমাদের সাথে এটা শেয়ার করা উচিত, সব কিছুই শেয়ার করছি, এগুলো তো আরও বেশি করে শেয়ার করা উচিত, ইম্পর্টেন্ট জিনিস। তো এটাই বলার ছিল আমার, আর কিছু বলার নেই, দেখো এখানে উঠে পড়েছে, এখন আর উত্তপ্ত করবে এখন থাকতেই দেবে না। তো তুমি কিছু বললে বলে দাও না, আমার তো ওটাই বলার ছিল, আমি জানতাম না আজকে ব্লগ হবে, তো যাই হোক ওটাই বলার ছিল। আর দেখা যাক, এখন বাবাকে ডাক্তারটা দেখাই, দেখানোর পর কি রিপোর্ট হয় একদম ফার্স্ট ডে থেকে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি, আর এটাও করব, এখন যাই, সোমবার যাওয়ার কথা আছে, যদি সব ঠিকঠাক থাকে, ওয়েদার যদি বৃষ্টি বাদল না হয় সোমবার না থাকে, তাহলে চেষ্টা করব সোমবার দিনকেই যাওয়ার, বেশি আর লেট করে অনেক দিন হয়ে গেছে অপারেশন হওয়ার পর, রেস্ট 3 সপ্তাহ রেস্ট হয়েও আবার আমরা ইউরোলজিস্টকে দেখিয়ে এসেছি, উনি বলছে তাড়াতাড়ি দেখিয়ে আনতে, আর বসতে দেবে না আমাকে, এই দেখো তোমরা দেখো দেখো থাকবে না, নিজে নিয়ে যেতে না, ও আমার কোলে উঠে বসে পড়লো, এইটা হচ্ছে ব্যাপার। এটুকুই আবার যেরকম আমরা রোজ বলি, দেখো এই ব্লগটায় আমরা অনেক কিছু শেয়ার করার চেষ্টা করলাম, হোপফুলি তোমাদের এই ইনফরমেশনটা পেয়ে কারুর না কারুর হেল্প হবে। তুই আবার যেরকম বলি প্রত্যেকটা ব্লগে, প্লিজ তোমরা লাইক করো, শেয়ার করো, আর এই ব্লগটা আমি আরও বেশি করে রিকোয়েস্ট করবো, এই ব্লগটা আরও বেশি করে শেয়ার করো,
হয়তো তোমার চেনা পরিচিত তোমার কাজে না লাগলেও তোমার বাড়িতে যারা কাজ করতে আসছে বা পাড়ার কোনো গরিব মানুষ তাদের কাজে লেগে যাবে। যদি কেউ না জেনে থাকে তোমরা যদি শেয়ার করো তাহলে তারা দেখতে পাবে। যারা পয়সা নেই অথচ বাড়িতে অনেকে হয়তো জানেই না করানোর মানে অসুস্থ লোক আছে কিন্তু চিকিৎসা করানোর তাদের কাছে সামর্থ্য নেই এখানে গেলে কিন্তু তারা অনেক হেল্প পাবে। কিন্তু একটুখানি শেয়ার করে দিও তাদের জন্য বলছি এটা আমার যাতে তারা একটু উপকার হয় কি যদি মানুষ বেঁচে যায় একটা রিকোয়েস্ট যে এই ব্লগটা প্লিজ 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 তোমরা শেয়ার করো এই ইনফরমেশনটা আমার মনে হয় অনেকের হেল্প হবে। অনেক লোক এরকম আছে যারা যেটা বললো যে তারা খুঁজে পায় না কোথায় গিয়ে চিকিৎসা করাবে কম পয়সায়। আমাদের বাড়ির সামনে NRS আছে চিত্তরঞ্জন আছে সব আছে কিন্তু যে হারে ভিড় হয় যে হারে ঘুরতে হয় একটা যদি টেস্ট করতে দেয় তারা তো ভেতর থেকেই টেস্টটা করবে মানে হসপিটালে এখানে সেরকম হবে বলে মনে হয় না। সেখানে না আমি এটার কথা বলছি সেখানে একটা ওটি ডেটও দেয় সেটা হচ্ছে এক মাস পর দু মাস পর তাতে যদি মানুষ তাতে যদি বলছি কথা কথা তাতে তার আগে তো মানুষটা মরেও যেতে পারে। তো আমার কথা হচ্ছে যে এই সব জায়গাগুলো যদি মানুষ জানতে পারে তাহলে আমার মনে হয় যে অনেকটা হেল্প হবে। আমার যেটুকু দেখে মনে হয়েছে এই জায়গাগুলো অনেকটা বেশি অর্গানাইজড। হ্যাঁ সবার জন্যই ভিডিওটা করলাম সবাইকে প্লিজ তোমরা যারা যারা দেখছো তারা প্লিজ একটু শেয়ার করো তাতে হয়তো কিছু মানুষের কমেন্ট যদি নাও করো বারবার বলছি তোমরা এই ব্লগটাকে যতটা পারবে বেশি শেয়ার করে সবার কাছে এটা পৌঁছে দিতে পারবে। একটা শেয়ারের জন্য অনেকের কাছে ইনফরমেশনটা কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে বড়লোক গরিব নির্বিশেষে সবার জন্যই বলছি তোমরা এটা শেয়ার করলে তোমার হয়তো কাজে লাগলো না কিন্তু তোমার একটা শেয়ারে অন্য কারোর উপকার হলেও হতে পারে। তো প্লিজ এটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করো করো তোমাদের জন্যই কিন্তু ও জানতো না আজকে কোনো ব্লগ শ্যুট হবে আমারও কোনো প্ল্যান ছিল না আমি দুপুরে শুয়ে হঠাৎ করে ভাবলাম যে এই ইনফরমেশনটা শেয়ার করা বোধহয় আমাদের উচিত তো সেই জন্যই হট করে এটা করা সেই জন্যই বলছি তোমরা শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইবটা করে যে তোমাদের জন্য আরো অনেক কিছু ওয়েট করছে সাবস্ক্রাইবটা করলেও কিন্তু তুমি সাবস্ক্রাইব করলে তুমি রেগুলার নোটিফিকেশন পাবে যারা নতুন যারা দেখছো তারাও প্লিজ বেল আইকনটাতে ক্লিক করে রেখো তাহলে নোটিফিকেশনটা পাবে রেগুলার আমরা যখন দেব চেষ্টা করব আরো রেগুলার বেসিসে দেওয়ার যতটা রেগুলার বেসিসে দেওয়া যায়। তো এরকম আরো ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তো এটাই বলার সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। চলো টাটা গুড নাইট।